নমস্কার, লার্নিং হিস্ট্রি জয়ন্ত চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাই। আজ আমার আলোচ্য বিষয় হচ্ছে, তোমরা জানো আমি সাইকোলজি নিয়ে কিছু টপিক খুব সংক্ষেপে আলোচনা করার চেষ্টা করছি। আজকে সেই মতো আমি মনস্তাত্ত্বিক তত্ত্বসমূহের মধ্যে বা মনস্তাত্ত্বিক তত্ত্বের একটা অন্যতম তত্ত্ব তোমাদের পিঁয়াজের তত্ত্ব, অর্থাৎ পিঁয়াজের যে তত্ত্বটা রয়েছে খুব ইম্পর্টেন্ট তত্ত্ব, পরীক্ষার জন্য একটা প্রশ্ন এখান থেকে আসতে পারে, তো এই তত্ত্বটা নিয়ে আমি খুব সংক্ষেপে আলোচনা করব। প্রথমত বলে রাখি, খুব মানে প্রসঙ্গত বলে রাখি, যারা কলেজে স্টুডেন্ট রয়েছ তোমাদের খুব তাড়াতাড়ি সাজেশন আপলোড করা হবে, চিন্তার কিছু কারণ নেই। তোমাদের সাজেশনগুলো দ্রুততার সঙ্গে বিভিন্ন ইউনিভার্সিটির সাজেশন আপলোড করা হবে। যারা কমেন্টস করছো তাদের প্রত্যেককে ধন্যবাদ, এবং তোমরা খুব তাড়াতাড়ি সাজেশন চাইছো বুঝতে পারছি, কিন্তু সাজেশন তো বুঝতেই পারছো একটা মানে সময় সাপেক্ষ ব্যাপার, তো সাজেশন আমি চেষ্টা করছি, কিছু কিছু করার চেষ্টা করছি, খুব তাড়াতাড়ি আপলোড হবে, ঠিক আছে। যাই হোক, এরপর আমি যারা প্রাইমারি পরীক্ষা দেবে 11 ডিসেম্বর তাদের জন্য আমি এই ভিডিওটা মূলত এনেছি। এই ভিডিওতে আমি আগেই বললাম আলোচনা হবে পিঁয়াজের তত্ত্ব। দেখো, আমি এখানে মূলত তোমাদের একটু সংক্ষেপে বলার চেষ্টা করি, জাস্ট এখানে আমি বোর্ড ওয়ার্ক করতে পারতাম, আরও অনেক কিছু করতে পারতাম, কিন্তু সেরকম ধরনের বিষয় তুমি অনেক জায়গা পেয়ে যাবে, সেই জন্য আমি জাস্ট একটু বিষয়গুলো মানে তোমাদের নলেজটাকে বাড়ানোর জন্য আমি কিছু বলার চেষ্টা করি। তো সেই মতো আজকে পিঁয়াজের তত্ত্বটা আলোচনা করব। পিঁয়াজে গেছিলেন, পিঁয়াজে একজন বিখ্যাত মনস্তত্ত্ববিদ, বিখ্যাত একজন মনস্তত্ত্ববিদ ছিলেন পিঁয়াজে। তিনি 1896 খ্রিস্টাব্দে সুইজারল্যান্ডে তিনি জন্মগ্রহণ করেন, এবং মনে রাখবে তিনি একজন মূলত একজন ছিলেন জৈব বিশারদ। এটা দিয়ে প্রশ্ন আসতে পারে, পিঁয়াজে ছিলেন মূলত একজন জৈব বিশারদ। তিনি মানে পিঁয়াজে নিজেকে জেনারেল এপিস্টেমোলজিস্ট বলেও মনে করতেন। তিনি এটা মনে করতেন যে ব্যক্তির বিকাশের সঙ্গে সঙ্গে, ব্যক্তির বিকাশের সঙ্গে সঙ্গে বিকাশের যে সম্পর্ক, সেই সম্পর্ক অনুসন্ধানে যারা আগ্রহ প্রকাশ করেন তাদেরকেই জেনারেল এপিস্টেমোলজিস্ট বলা হয়। সেই মতো তিনি নিজেকে জেনারেল এপিস্টেমোলজিস্ট বলে মনে করতেন। তার কারণ হচ্ছে তিনি ব্যক্তির বিকাশের সঙ্গে সঙ্গে বিকাশের যে সম্পর্ক, এই নিয়ে তিনি অনুসন্ধান করেছিলেন এবং আগ্রহ তার মধ্যে প্রকাশ করেছিলেন, এই জন্য তাকে জেনারেল এপিস্টেমোলজিস্ট বলা হয়। দেখো, পিঁয়াজের ধারণা, প্রজ্ঞামূলক বিকাশে পিঁয়াজের যে ধারণা, সেই ধারণাগুলো পড়তে গেলে আমাদের কতগুলো বিষয় পড়তে হবে। যেমন সবথেকে ইম্পর্টেন্ট একটা বিষয় পড়তে হবে, স্কিমা। এই স্কিমাটা আমাদের মনে রাখবে, পিঁয়াজে তার প্রজ্ঞামূলক তত্ত্বটিকে ব্যাখ্যা করতে গিয়ে স্কিমার কথাটি তিনি বলেছেন। স্কিমা এই ধারণাটা প্রথম কিন্তু পিঁয়াজে দেননি, স্কিমার এই ধারণাটি প্রথম দিয়েছিলেন আর্ট বার্ডলেট 1932-তে, আর্ট বার্ডলেট দিয়েছিলেন। তাহলে স্কিমা জিনিসটা কি? না, কোনো মুহূর্তে অর্জিত তথ্য, কোনো মুহূর্তে অর্জিত তথ্যের একক সংগঠন হচ্ছে স্কিমা। অর্থাৎ কোনো মুহূর্তে অর্জিত যে তথ্যটা আমরা অর্জন করছি, সেই তথ্যটা পরেই, পরক্ষণেই, পর মুহূর্তেই নতুন তথ্য আয়ত্ত করে সেটা তার ক্রিমা স্কিমা সম্প্রসারিত হতে পারে। এই স্কিমা সম্প্রসারণের দুটো পদ্ধতি বা প্রক্রিয়া রয়েছে, একটা অভিযোজন অ্যাডাপ্টেশন এবং সাংগঠনিকরণ অর্গানাইজেশন। এই অভিযোজন জিনিসটা কি? না, অভিযোজন বা আত্মীকরণ, যেটা আত্মীকরণ যাকে বলে, যে আত্মীকরণ হচ্ছে কোনো স্কিমা বা প্রজ্ঞামূলক সংগঠনের মধ্যে নতুন তথ্য, চিন্তা, ধারণা, ভাবের সংযোজন, ঠিক আছে, যার ফলে স্কিমা সম্প্রসারিত হয়, এই বিষয়টা হচ্ছে কিনা আত্মীকরণ। এর মানেটা আমি বুঝলাম না, তুমি মনে করবে। দেখো, আমরা যে জ্ঞান অর্জন করি, ধরো একটা বিষয় আমরা পড়লাম, সেই বিষয়টা নিয়ে আমরা জ্ঞান অর্জন করলাম, আমাদের যে অর্জিত জ্ঞান, সেই অর্জিত জ্ঞানের যে
মানে প্রাগ্যমূলক যে সংগঠন হয়েছে তার মধ্যে যুক্ত করে স্কিমা সম্প্রসারিত হয়। অর্থাৎ অ্যাকচুয়ালি মানে এক কথায় সাধারণভাবে অ্যাকচুয়ালি যেটা বলে যে আমাদের মধ্যে আমরা যে জিনিসটা বললাম সেই জিনিসটা অর্জিত যে জ্ঞানটা সেই জ্ঞানটাই হচ্ছে আত্মিক নতুন কিছু চিন্তা নতুন কিছু শিক্ষা এই নতুন কিছু অর্জন করা এই জায়গাটা হচ্ছে আত্মিকরণ। আর সংযোজন কি? সংযোজন হচ্ছে নতুন তথ্য নতুন চিন্তা ভাবনা মানে এরা কিন্তু পরস্পর পরস্পরের মধ্যে সমর্থক অনেকটা একই রকম। তো নতুন চিন্তা নতুন ভাবনা এবং প্রবৃত্তির প্রয়োজন মতো পরিবর্তন করে যুক্ত করা, ঠিক আছে। আমি একটা বিষয় পড়লাম সেই বিষয়টা থেকে তো আমার নলেজ হলো, সেই বিষয়টা থেকে আমি একটা নলেজ গ্রো করলাম সেটা আত্মিকরণ হয়ে গেল। কিন্তু সেই নলেজ গ্রো করার পর আমি কি করলাম না আমার চিন্তাধারা দিয়ে আরো নতুন কিছু তথ্যকে সংযোজন করলাম, এটা হচ্ছে অ্যাকোমোডেশন বা সংযোজন, বুঝতে পারছো? এই যেমন হচ্ছে যেমন ধরো যে মানে কঠিন কোনো ধারণা যদি বুঝতে অসুবিধা হয় তাহলে ধরো আমি তোমাকে একটা ধারণা বুঝাতে শুরু করলাম, সেই ধারণাটা এই যে বোঝাচ্ছি তোমাদের এই ধারণাটা বা এই পড়াটা হয়তো তোমরা এটা ধরো বক্তৃতা পদ্ধতির সাহায্যে লেকচার মেথডে তোমাদের পড়ানো হচ্ছে, লেকচার মেথডে তোমার পড়ানো হলো কিন্তু তুমি কোনো জায়গা বুঝতে পারলে না, তখন আমি কোনো সূত্রের দ্বারা বোর্ড ওয়াক করে তোমাকে পুনরায় ওই জিনিসটাকে আরো পরিষ্কার করার জন্য বুঝিয়ে দিলাম। এই যে জায়গা এটা হচ্ছে অ্যাকোমোডেশন। তাহলে আত্মিকরণ কি না তোমাকে আমি বোঝাচ্ছি, ভালো করে বুঝবে, তোমাকে আমি যে এই বিষয়টা বোঝাচ্ছি তার মধ্যে যে অর্জিত জ্ঞানটা হচ্ছে সেটা আত্মিকরণ। কিন্তু কোনো কোনো জায়গা যখন তুমি বুঝতে পারলে না আমি সূত্রের দ্বারা সহজ সরলভাবে আরো ভালোভাবে তোমাকে আমি আয়ত্ত করে দিলাম, ভালোভাবে তোমাকে আরো বেশি মানে সুন্দরভাবে বুঝিয়ে দিলাম, ঠিক আছে। অর্থাৎ এটা তোমার হচ্ছে বাড়তি পাওনা, এটা হচ্ছে সংযোজন বা অ্যাকোমোডেশন, বুঝাতে পেরেছি? দুটো উদাহরণের সাহায্যে আমি বুঝিয়ে দিলাম। সাংগঠনিকরণ অর্গানাইজেশন জিনিসটা কি না, স্কিমা বা প্রোগ্রামূলক সংগঠন সমূহ সংগঠিত হয়ে আরো জটিল চিন্তাধারার বিকাশ ঘটছে। অর্থাৎ মানুষের চিন্তাধারার বিকাশ মানে ধরো তুমি যে জিনিসটা পড়ে জ্ঞান অর্জন করছো সেই জিনিসটা পড়ে তুমি আরো অনেক কিছু জানতে চাই না আরো অনেক কিছু জানতে চাইছো, এটা কিন্তু তোমার সাংগঠনিকরণ বা অর্গানাইজেশন এক্সট্রা পাওয়ার। অর্থাৎ তুমি বই পড়তে যখন তুমি যাবে বই পড়তে গেলে ঠিকমতো বইটা তোমাকে ধরতে হবে। আমি একটা অন্য একটা যদি উদাহরণ দিই, শুধু বই তো পড়লে হবে না, তোমাকে পরের পাতাটাকে তোমাকে ইয়ে করতে হবে উল্টাতে হবে, তোমাকে চোখের সঞ্চালনটা বইয়ের দিকে রাখতে হবে। এই যে সঞ্চালনমূলক পদ্ধতি এই পদ্ধতিগুলো সংগঠিত করে বই পড়ার কাজটি সংগঠিত করতে হবে সম্পূর্ণ করতে হবে, এটাই হচ্ছে সাংগঠনিকরণ অর্গানাইজেশন, বুঝাতে পেরেছি? অর্থাৎ আবার বলে দিচ্ছি যে কোনো ধরো মানে পড়াশোনা শুরু করলাম, পড়াশোনা শুরু করতে করতে শুধুমাত্র আমাদের পড়াশোনা শুরু করলাম বইটার দিকে একদৃষ্টি তাকিয়ে রাখতে হবে, বইটাকে ঠিকমতো ধরতে হবে এবং সেই জিনিসটা পড়ে তোমাকে সম্পূর্ণ করতে হবে। এই যে বিষয়টা এই যে মানে কনসেপ্টটা এটা হচ্ছে সাংগঠনিকরণ, বুঝা গেল? এরপর যেটা মেইন জায়গা স্টেজেস অফ কগনিটিভ ডেভেলপমেন্ট অর্থাৎ প্রজ্ঞামূলক বিকাশের স্তর, এই প্রজ্ঞামূলক বিকাশের চারটি স্তর রয়েছে। একটা সংবেদন চালনমূলক স্তর যেটা মনে রাখবে জন্ম থেকে একদম 24 মাস অর্থাৎ 2 বছর পর্যন্ত, ঠিক আছে। প্রাক সক্রিয়তা স্তর 2 বছর থেকে 7 বছর পর্যন্ত, যৌক্তিক সক্রিয়তা স্তর প্রাক সক্রিয়তা স্তর ইংলিশটা হচ্ছে প্রি অপারেশনাল স্টেজ 2 বছর থেকে কত বছর না 7 বছর পর্যন্ত, আর মূর্ত সক্রিয়তা স্তর কি ইংরেজিতে বলা হচ্ছে কনস্ট্রেট অপারেশনাল স্টেজ 7 বছর থেকে 11 বছর, আর যৌক্তিক সক্রিয়তা স্তর ফর্মাল অপারেশনাল স্টেজ এটা হচ্ছে 11 বছর থেকে 18 বছর পর্যন্ত। তাহলে একটা কি বললাম সংবেদন চালনমূলক স্তর, 2 প্রাক সক্রিয়তা স্তর, 3 হচ্ছে মূর্ত সক্রিয়তা স্তর, আর 4 নম্বর যৌক্তিক সক্রিয়তা স্তর। তাহলে 1 নম্বর ইংলিশ কি বললাম, ইংলিশে কি বললাম তোমার সংবেদন চালনমূলক স্তর, এই সংবেদন চালনমূলক স্তরটাকে কি বলে সেন্সোরি মোটর স্টেজ,
তারপর হচ্ছে প্রি অপারেশনাল স্টেজ, কনস্ট্রেট অপারেশনাল স্টেজ, ফর্মাল অপারেশনাল স্টেজ, এই চারটি স্তর। এই স্তরের মধ্যে প্রথম যে স্টেজটা রয়েছে যেটা বললাম সংবেদন চালনমূলক স্তর, এই স্তরের এজটা কত বলেছি জন্ম থেকে দু বছর পর্যন্ত, 24 মাস তথা 2 বছর পর্যন্ত। এই স্তরে শিশুরা কি করে? দেহ সঞ্চালন করে। এই স্তরে শিশুরা দেহ সঞ্চালন করে এবং ইন্দ্রিয়ের ব্যবহার করে পরিবেশের সঙ্গে প্রতিক্রিয়ার সৃষ্টি করে। এই প্রতিক্রিয়া সৃষ্টি করার ফলে তাদের মনে তো একটা জ্ঞানের বিকাশ ঘটে। এই যে জ্ঞানের বিকাশ ঘটলো সেটা হচ্ছে সংবেদন চালনমূলক স্তর। এই স্তরে তাহলে এই স্তরটা কি বললাম, একটা শিশু জন্মগ্রহণ করার পর দেখবে কিছু মাস পর থেকে সে হামাগুড়ি দিতে শুরু করবে, সে তারপরে উঠতে শুরু করবে, কিছুদিন সে পড়ে যাবে, আবার সে আস্তে আস্তে উঠতে শুরু করবে, তারপরে সে ভালোভাবে সে চলতে শুরু করবে। এই যে বিষয়গুলো, এগুলো হচ্ছে ইম্প্রুভমেন্ট, এক একটা মানে সঞ্চালন, দেহ সঞ্চালনের এগুলো এক একটা প্রসেস। এগুলো করার পর সে কি করবে, তার মানে এই যে স্টেজের বিকাশটাকে সে সম্পূর্ণ করবে। এই স্তরে কতগুলো বৈশিষ্ট্য কি, আত্মকেন্দ্রিকতা, শিশুরা নিজের জগতে বাস করে, নিজেকে নিয়েই সে ব্যস্ত থাকে এবং অন্যের অস্তিত্ব সম্পর্কে কিন্তু সে সচেতন থাকে না, অর্থাৎ আত্মকেন্দ্রিকতা মনোভাব তাদের মধ্যে একটা লক্ষ্য করা যায়। দেখবে তোমরা একটা শিশুদেরকে একটা মানে পরীক্ষা করে দেখবে, দেখবে একটা শিশুকে মা তোমার তাকে কি করছেন, দুটো শিশু যদি থাকে একসঙ্গে তাহলে দেখবে যে একজন খুব তাকে আদর করছে, তাহলে অন্য শিশু কিন্তু রাগান্বিত হবে, সেও কিন্তু সেই যেহেতু তাকে করা হচ্ছে না তার জন্য সে রাগান্বিত হয়ে যাবে, ঠিক আছে, এর ফলে সেও চাইবে যে ওকে না করে আমাকে করুক, এই ধরনের দেখবে একটা প্রবণতা দেখা যায়, ঠিক আছে। এগুলো হচ্ছে আত্মকেন্দ্রিকতা, এটা কিন্তু এই স্তরে দেখা যায়। বস্তুর স্থায়িত্ব, বস্তুর স্থায়িত্ব কি না, বস্তুর স্থায়িত্ব বলতে শিশুর কোনো বোধ থাকে না, কোনো বস্তু বা ব্যক্তিকে শিশুদের নিকট থেকে দূরে সরিয়ে দিলে তার মনে হয় যে কোনো বস্তু ব্যক্তি তার কাছে নেই। এই যে একাকিত্ব বোধ, এই যে একাকিত্ব বোধটা হচ্ছে বস্তুর স্থায়িত্ব, এই যে একাকিত্ব বোধটা হচ্ছে কিনা বস্তুর স্থায়িত্বের একটা অন্যতম বৈশিষ্ট্য, যেটা হচ্ছে সংবেদন চালনমূলক স্তরের অন্যতম বৈশিষ্ট্য বলতে পারে, ঠিক আছে, সংবেদন চালনমূলক স্তরের অন্যতম বৈশিষ্ট্যের মধ্যে পড়ে, ঠিক আছে, বুঝা গেল বিষয়টা। এরপর নেক্সট যেটা আমি পড়াবো, নেক্সট যেটা পড়াবো সেটা হচ্ছে কিনা তিন নম্বর পয়েন্টে কি আলোচনা করব না, তিন নম্বর যে পয়েন্টটা আছে সেটা হচ্ছে দাঁড়া একটু দেখে নি আমি, হ্যাঁ তিন নম্বর পয়েন্ট, এখানে মূলত দুটো পয়েন্টই দেওয়া হয়েছে, একটা দেখলাম কিনা সংবেদন আত্মকেন্দ্রিকতা এবং বস্তুর স্থায়িত্ব, এই দুটো স্টেজই তোমাদের আলোচনা করা হয়েছে, তো দুটো ঠিক আছে। এরপর যেটা হচ্ছে প্রি অপারেশনাল স্টেজ বা প্রাক সক্রিয়তা স্তর, এই স্তরে কি না এটার সময়কাল হচ্ছে 2 থেকে 7 বছর পর্যন্ত, 2 থেকে 7 বছর হচ্ছে প্রি অপারেশনাল স্টেজ। এই স্তরে যেটা হচ্ছে মানে এই স্তরে কি হয় না, জ্ঞান অর্জনের জন্য মানসিক চিন্তার বিকাশ, জ্ঞান অর্জনের জন্য মানসিক চিন্তার বিকাশ ঘটে। এই স্তরে কতগুলো বৈশিষ্ট্য রয়েছে, যেমন হচ্ছে ধরো 4টে বৈশিষ্ট্য রয়েছে, একটা হচ্ছে বাস্তুবাদ, সর্বপ্রাণবাদ, কৃত্রিমতা এবং অবযুক্তিপূর্ণ বিচার, এই 4টি মেইন মানে আমি একটু সংক্ষেপে সহজ করে বলার চেষ্টা করছি, দেখো এই ভাষাগুলো অত অনেকে বুঝতে পারবে না। দেখো বাস্তুবাদ, বাস্তুবাদ মানে কি না, বাস্তুবাদ মানে শিশুটা যখন জন্মগ্রহণ করছে, শিশু জন্মগ্রহণ করার পর দেখবে সে বিভিন্ন জায়গার উপর তাকাতে থাকে, সে একটা ফ্যান চলছে, ফ্যানের দিকেই তাকাতে থাকে, অর্থাৎ সে বহিঃজগৎ এবং অন্তজগৎ এই সম্পর্কে সে ভাবতে শুরু করে, যেহেতু তার কোনো সুস্পষ্ট ধারণা থাকে না সে জগৎটাকে সে দেখতে শুরু করে। নেক্সট হচ্ছে সর্বপ্রাণবাদ, সব বস্তুকে সজীব বলে মনে করা, এটা সর্বপ্রাণবাদ, শিশুদের এই বৈশিষ্ট্যটা দেখা যায় যে সব বস্তু সজীব, মানে কোনোটাই অবচেতন নয় এরকম একটা, অর্থাৎ সচেতনতা কেবল জীবজগতের মধ্যেই সীমাবদ্ধ, এই ধরনের একটা
বিষয় দেখা যায়, যে তারা তারা যে জগৎটা শুরু করলো সেই জগৎটাকেই তারা দেখতে পায়, অন্য কোনো ভবিষ্যৎ বা অতীত এই জায়গাগুলো তাদের মধ্যে প্রকাশ করে না। এটা হচ্ছে মেন কৃত্রিমতা। তাদের শিশু মনে করে সব কিছু মানুষের সৃষ্টি, অর্থাৎ আমি আমার এখনই জন্মলো, আমি যেটা দেখছি সেটা হচ্ছে এখন থেকে সৃষ্টি। অর্থাৎ তুমি যদি একটা শিশুকে প্রশ্ন করো যে বলো তো তুমি চাঁদ কবে সৃষ্টি হয়, তখন তো বলবে যে আমার জন্মের পর থেকে, অর্থাৎ আমি যত যেদিন থেকে দেখছি সেদিন থেকে চাঁদ সৃষ্টি হয়, তাই না? অর্থাৎ তার মনে শিশুর মনের মধ্যে এই বিকাশটাই ঘটে যে তার মধ্যে অতীত বা ভবিষ্যৎ নিয়ে কোনো ধ্যান ধারণা থাকে না। অর্থাৎ সর্বপ্রাণবাদ এবং কৃত্রিমতাবাদ দুটি হচ্ছে সমার্থক। আর একটা যেটা রয়েছে অবযুক্তিপূর্ণ বিচার। এই অবযুক্তিপূর্ণ বিচার হচ্ছে তোমার তোমার কি না, যেমন যেমন ধরো সূর্য, ওদের কি ধারণা থাকে সূর্য পড়ে যায় না কারণ একটু উত্তপ্ত, সূর্য থেমে যায় কারণ একটা হলুদ, এই ধরনের অদ্ভুত অদ্ভুত টাইপের তাদের মধ্যে একটা কনসেপ্ট জন্মায় এবং তারা সেটা প্রকাশ করে, ঠিক আছে? তো এটা হচ্ছে প্রাক সক্রিয়তা স্তর। আর নেক্সট হচ্ছে প্রাক সক্রিয়তা স্তর পরে যেটা হচ্ছে তোমার ইংরেজিতে বলে কনস্টেন্ট অপারেশনাল স্টেজ, ঠিক আছে, মূর্ত সক্রিয়তার স্তর। এই স্তরের সময়সীমা হচ্ছে 7 বছর থেকে 11 বছর। এই স্তরের সময়সীমা কি 7 বছর থেকে 11 বছর। এই স্তরে চিন্তাধারা কিন্তু অনেকটা বিকাশ ঘটে শিশুদের 7 বছর থেকে 11 বছর, বুঝতেই পারছো? এই স্তরে শিশুদের মধ্যে চিন্তার অনেকটা বিকাশ ঘটে এবং এই স্তরে কতগুলো বৈশিষ্ট্য এখানে দেওয়া আছে, যেমন আমি এগুলো একটু সংক্ষেপে আলোচনা করি। সংরক্ষণ, কনজারভেশন, অর্থাৎ কোনো বস্তুর বাহ্যিক কিছু পরিবর্তন হলেও মানে মূল বস্তুটির কোনো পরিবর্তন হয় না, কেবল সংরক্ষণ। অর্থাৎ কি, অর্থাৎ বিষয়টা কি না, পিয়াজের মতানুসারে এটাই দেখা যাচ্ছে যে শিশুরা কি করে না, নিজেদের মতো করে তাদের যুক্তিটাকে মানে সাজাতে থাকে, নিজেদের মতো করে তারা যুক্তিটাকে সাজাতে শুরু করে। তো সেই যুক্তিটা নিজেদের মধ্য দিয়ে নিজেদের মতো করে তারা বলতে থাকে, ঠিক আছে, এবং তারা সঠিকও মনে করে যে যুক্তিটা সঠিক, ঠিক আছে। তারপর হচ্ছে ক্রমপর্যায়, ক্রমপর্যায় যে বস্তুর আকার বৃদ্ধি বা হ্রাসের পরিপ্রেক্ষিতে বিন্যাস করাকে বলা হয় ক্রমপর্যায়, ঠিক আছে। এই ধরনের বৈশিষ্ট্যগুলো এখানে রয়েছে। আরও অনেক আছে, শ্রেণীকরণ, সংখ্যার ধারণা, কিন্তু এই দুটি মেন ইম্পর্টেন্ট। আর যৌক্তিক সক্রিয়তা স্তর বা ফরমাল অপারেশনাল স্টেজ, এই স্টেজের বয়স হচ্ছে 11 থেকে 18 বছরের মধ্যে। এই স্তরটা তো তোমরা বুঝতে পারছো, এই স্তরে তাদের মধ্যে চিন্তার বিকাশ হচ্ছে, তারা কোনটা ভালো কোনটা খারাপ তারা একটা চিহ্নিত করতে পারছে এবং কি না তারা কি করছে না, সম্ভাবনা থেকে প্রকৃত সত্যকে পৃথক করতে পারছে, সেই সত্যকে তারা যাচাই করতে সক্ষম হচ্ছে। অর্থাৎ এই ধরনের বিকাশ, অর্থাৎ যৌক্তিক মানে যুক্তি, অর্থাৎ চিন্তনের বিকাশ করছে, তাদের যুক্তির বিকাশ করছে এই স্তরের মধ্যে, ঠিক আছে। তো এই হচ্ছে তোমাদের মেইন 4টে থিওরি, আমি খুব কম মানে সংক্ষেপে বলার চেষ্টা করলাম। আর প্রত্যেকটা বৈশিষ্ট্যগুলো থেকে মানে বৈশিষ্ট্যের ভেতর থেকে কোশ্চেন আসে, তাই মেইন মেইন বৈশিষ্ট্যগুলো বলার চেষ্টা করলাম। তো আশা করি তোমরা অনেকটা বুঝতে পেরেছো, না হলে তোমরা 2-1 বার করে শুনবে, আশা করি তাহলে বুঝতে পারবে, ঠিক আছে। তো যাই হোক, এই হচ্ছে তোমাদের পিয়াজের 4টে মতামত এবং তাদের আমি একটু অ্যানালিসিস করে বাংলায় মানে উদাহরণ দিয়ে বলার চেষ্টা করলাম, যাতে তোমরা বিষয়টা বুঝতে পারো। এছাড়া তোমাদের এই কনসেপ্টটা তোমাদের থাকলে তোমরা অ্যান্সারগুলো লিখতে পার মানে উত্তরগুলো দিতে পারবে, এই হচ্ছে ব্যাপার। নেক্সট তোমাদের ভিডিও আমি কোহলবার্গের নৈতিক বিকাশের তত্ত্বটা আলোচনা করব। তো আজ এইটুকুই থাকলো, তোমাদের খুব সংক্ষেপে আলোচনা করছি, এগুলো অনেক ক্লাসটা বাড়ানো যায় মানে অনেকটা বাড়িয়ে করা যায়, কিন্তু বোরিং লাগবে আর পরীক্ষা খুব টাই মানে যেহেতু আসন্ন তোমাদের টাইমও খুব কম, ঠিক আছে। এই জন্য তোমাদের একটা ভিডিও যদি 1-1.5 ঘন্টা দেখা, এটাও কিন্তু তোমাদের সময়ের একটা ব্যাপার থাকছে। এই জন্য আমি জাস্ট একটু সংক্ষেপ আলোচনা, তোমরা একটু যদি ভিডিওগুলো মোটামুটি একটু মন দিয়ে শোনো, জাস্ট মন দিয়ে, তাহলে কিন্তু একটা মোটামুটি একটা ধারণা হয়ে যাবে। তারপর বইটা পড়ে নেবে, ঠিক দেখবে অনেকটা মোটামুটি আইডিয়া হয়ে এসে যাবে, আমি বইয়ের মতো করেই বলছি, ঠিক আছে। তো এবং অবশ্যই সেগুলোকে বাস্তবসম্মত উদাহরণ দিয়ে কনসেপ্টটাকে ক্লিয়ার করার চেষ্টা করছি, ঠিক আছে। যাই হোক, এই হচ্ছে তোমাদের আজকের ভিডিও। যদি ভালো লাগে অবশ্যই তোমরা লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবে না।
আর তোমরা ভালো থেকো, নেক্সট ভিডিও অপেক্ষা করো। নমস্কার, থ্যাংক ইউ ফর ওয়াচিং।